হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের আরেকটি লাইভে চলে আসলাম। তো আজকে লাইভটা হচ্ছে আমাদের ই-কমার্সের একটা থিম নিয়ে। তো থিমটার নাম হচ্ছে ওসান ডাব্লিউপি। তো এই থিমটার মধ্যে ফ্রি কিছু ডেমো আছে, ফ্রি ডেমো ইউজ করতে পারবেন। তারপরে প্রো কিছু ডেমো আছে, সেগুলো ইউজ করতে পারবেন। এলিমেন্টের সাপোর্টেড ওসান ডাব্লিউপি। তো আমরা লাইভে চলে আসছি, এখন কিছুক্ষণ ওয়েট করি সবার জন্য, দেখি কে কে আছে। এই এই ওয়েবসাইটটা আজকে, এই ডেমোটা আজকে কাস্টমাইজেশন করে দেখাবো। এটা আশা করি সবাই সাথে থাকবেন, আজকে লাইভটা এনজয় করবেন। এটার আসান ডাব্লিউপি ফ্রি থিম। তো এটা প্রো ডেমো গুলো ইউজ করার জন্য আপনাকে অবশ্যই প্রো ডেমো এক্সটেন্ড অ্যাডন আছে, ওই অ্যাডনটা আপনার পেইড। তো এই পেইড অ্যাডনটা ইনস্টল করে নিতে হয়, নিলে আপনি ওই প্রো ডেমো গুলো ইউজ করতে পারবেন। আজকে যারা লাইভে শেষ পর্যন্ত থাকবেন তারা ওসান ডাব্লিউপি প্রো অ্যাডনটি, প্রো অ্যাডন এক্সটেনশনটি পাবেন লাইভ শেষে। সবাইকে দিয়ে দেওয়া হবে লাইভের কমেন্ট বক্সে। আশা করি সবাই সাথে থাকবেন, আজকে লাইভটা আই হোপ অনেক ভালো হবে। তো আজকে দেখি লাইভে কতজন আসছে। তো চলুন, আজকে যারা লাইভে শেষ পর্যন্ত থাকবেন তারা এই প্রিমিয়াম এক্সটেনশন গুলো, ডেমো এক্সটেনশন এবং প্লাগ ইন গুলো, থিমটা দিয়ে দেওয়া হবে সবাইকে। আজকে ফুললি আমরা এই এই ওই ডেমোটি কাস্টমাইজেশন করে দেখাবো। এটা পুরোপুরি আপনার, হ্যালো ওসান ডাব্লিউপি আপনার ওদের ওয়েবসাইট, ওদের ওয়েবসাইট থেকে আমি যদি ডেমোসে যাই, এখানে দেখেন, এখানে এই এগুলো হচ্ছে ওদের প্রো ডেমোগুলো, আপনি ইউজ করতে পারবেন। এলিমেন্টার ফ্রেন্ডলি, এলিমেন্টার সাপোর্টেড, এলিমেন্টার দিয়ে আপনি চাইলে ইউজ করতে পারবেন। দেখেন ডেমো, মানে ডেমোগুলো অনেক প্রো ডেমোগুলো অনেক সুন্দর, প্রিমিয়াম ডেমো। তো আশা করি আপনার বিজনেস, যাদের কমার্স ওয়েবসাইট আছে বা কমার্স বিজনেস আছে, প্রোডাক্ট রিলেটেড যাদের বিজনেস আছে, তারা এই ডেমোগুলো ইউজ করতে পারেন ই-কমার্সে। আর যারা ফ্রিল্যান্সিং করেন, ই-কমার্স নিয়ে কাজ করেন বা ফ্রিল্যান্সিং শুরু করতে চান, তারা ই-কমার্স নিয়ে শুরু করতে পারেন। আশা করি ই-কমার্সে অনেক ক্লায়েন্ট আছে, হিউজ ক্লায়েন্ট আমাদের কোডিংগিরিতে। আপনাদের ই-কমার্স, ওয়ার্ডপ্রেস ই-কমার্সের ব্যাচটা চলতেছে এখন 100 নম্বর ব্যাচ। তো চাইলে যে কেউ অ্যাডমিশন নিতে পারেন, আপনাদেরকে একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের সব কিছু দেখানো হবে। পোর্টফোলিও সাইট থেকে বিজনেস ওয়েবসাইট, তারপরে ই-কমার্স ওয়েবসাইট, এগুলো কাস্টমাইজেশন দেখাবে, কিভাবে আপনি একটা ওয়েবসাইট বানাবেন, কিভাবে কাস্টমাইজেশন করবেন, মার্কেট প্লেসে কিভাবে নামবেন, কিভাবে কাজ করবেন, হ্যাঁ কিভাবে ক্লায়েন্টের সাথে কথা বলবেন, কিভাবে ক্লায়েন্টের কাছ থেকে কাজ নেবেন, সেগুলো দেখানো হবে। একদম 3 থেকে 4 থেকে 5 মাস ধরে আপনাকে গাইডলাইন দেওয়া হবে। বিস্তারিত জানতে আমাদের কোডিংবিডি পেজে যোগাযোগ করবেন, ওখানে নাম্বার দেওয়া আছে, অ্যাডমিশন টিম আছে, সবার ওদের সাথে যোগাযোগ করবেন। তো চলুন আজকে এই প্রো ডেমোগুলো, আপনি দেখেন অনেক লুক, ডেমোগুলো অনেক জোস, প্রিমিয়াম ডেমো,
এই ডেমো গুলো আমরা আমরা যে এক্সটেনশন প্লাগিনটি আছে প্রিমিয়াম অ্যাডন এক্সটেনশন, সেই অ্যাডনটি দিয়ে আমরা চাই এই পো ডেমো গুলো ইউজ করতে পারবো আমাদের নিজের ওয়েবসাইটে। তো চলুন কিভাবে আজকে এই পো ডেমো গুলো ইউজ করব সেটা আজকে দেখাবো। ওকে, তো আমি আপনাদের জন্য একটি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে রাখছি আমার সি প্যানেল থেকে। তো আমি এখন আমার এই আমি এই ওয়েবসাইটটি এই ডেমোটি এটা হচ্ছে জিন্স ফর জিন্স আপনার ডেমো, এই ডেমোটি আজকে আমি কাস্টমাইজেশন করে দেখাবো ফুললি। তো আজকে আমি আমার আপনাদের জন্য একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে রাখছিলাম। তো আমি চলে যাই আমার ওয়ার্ডপ্রেসে, এই যে আমার ওয়ার্ডপ্রেসে ডেমোটি চলে আসলাম। তো আমি আজকে এখানে এটা নিয়ে আসলাম, আমি এই ডেমোটি আজকে ইনপুট করবো। কীভাবে ইনপুট করবো সেটা আজকে দেখবেন, আপনাদেরকে দেখাবো। আমি আগে প্রথমত ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসলাম। আজকে যারা লাইভের শেষ পর্যন্ত থাকবেন অবশ্যই তাদেরকে এখানে কিছু প্রিমিয়াম প্লাগইন লাগবে, আবার কিছু ডেমোটি ইনস্টল করার জন্য বা ইনপুট করার জন্য যে অ্যাডনটি লাগবে সেই অ্যাডনটি আপনাদেরকে আমি দিয়ে দিব। আমার থিমটা কিন্তু ফ্রি, কিন্তু আমি প্রো ডেমোগুলো ইউজ করার জন্য আমাকে একটা অ্যাডন ইউজ করতে হবে, সেই অ্যাডনটা কিন্তু আমার প্রিমিয়াম, ঠিক আছে? সেই অ্যাডনটা আপনারা চাইলে ইউজ করতে পারবেন। আজকে আমি আমার অ্যাপিয়ারেন্সে গেলাম, অ্যাপিয়ারেন্স থেকে থিমে গেলাম। সবাই আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা সবাই জানাবেন। আমার নাম ইকবাল তাসিফ, আমি কুটুমিডিতে সাপোর্ট মেম্বার হিসাবে আছি। তো আজকে আমার আপনাদেরকে যারা যারা আপনারা কোথা থেকে লাইভটা দেখতেছেন সবাই সবার ঠিকানাটা শেয়ার করবেন, কে কোথা থেকে লাইভ দেখতেছেন এটা একটু শেয়ার করবেন, নাম এবং আপনার আপনি কোথা থেকে শেয়ার করতেছেন, আপনার ডিস্ট্রিক্ট বা জেলা সিটি সেটা শেয়ার করবেন কমেন্ট বক্সে। আর কোনো জিজ্ঞাসা থাকলে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করুন, আমি আপনাদেরকে প্রশ্ন উত্তর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমি আমার ভিডিওটি আমি অফ করে দিচ্ছি যেহেতু লাইভ চলাকালীন। তো আমি আমার ভিডিওটি অফ করে দিচ্ছি, ভিডিওটি অফ করে দিলাম। এখন আমি যেটা করব, আমি এখানে অসান অসান ডাব্লিউপি, ওকে, এটা কিন্তু আমি ফ্রি থিম, এই থিমটা কিন্তু ফ্রি থিম, আমি এটাকে ইনস্টল করে নিলাম। সবাই অপেক্ষা করবেন হচ্ছে, $100 থেকে $150 আপনি একটা ওয়েবসাইট ডিজাইন করে আপনি দিয়ে দিতে পারেন, বা $150 নেওয়া খুব একটা ইজি, বেশি একটা কষ্ট হবে না, অনেক ইজি হবে। তো আমি এখানে এটার ওসান এক্সট্রা এই প্লাগিনটা ইনস্টল করে নিচ্ছি, ইনস্টল নাও অ্যাপ্লাই। ফাইবারে আপনারা যারা ফ্রিল্যান্সিং করতেছেন বা আমাদের প্রিভিয়াস বেস স্টুডেন্ট যারা ফ্রিল্যান্সিং করতেছেন ওরা অবশ্যই আপনার মার্কেট প্লেসে অনেক সাকসেস, আমাদের কুটুমবিডি থেকে এ পর্যন্ত অনেক হিউজ সাকসেস আসতেছে ফাইবার থেকে। তো যারা অ্যাডমিশন প্রিভিয়াস বেসে অ্যাডমিশন নিছে তাদের সাকসেসগুলো আপনারা দেখতে চাইলে আমাদের কুটুমবিডি সাকসেস স্টোরিজে ভিজিট করবেন ফেসবুক পেজ, সেখানে আপনারা আমাদের স্টুডেন্টদের কুটুমবিডি থেকে যারা আমাদের স্কিল ডেভেলপমেন্ট করে যারা মার্কেট প্লেসে নামছে তারা কীরকম সাপোর্ট সাকসেস হয়েছে সেগুলো আপনারা দেখতে পারবেন তাদের নিজের ব্যক্তিগত পোস্ট থেকে, কে কত ডলার আর্ন করেছে এবং কতগুলো কাজ পেয়েছে বা মান্থলি কত ডলার আর্নিং করেছে এবং কতগুলো কাজ কমপ্লিট করেছে সেগুলো জানতে পারবেন।
আমাদের সাকসেস রেট অনেক ভালো। আপনার অ্যাডমিশন সম্পর্কে আপনার বিস্তারিত তথ্য নিতে আপনার কুটুম বিধি পেজে ইনবক্সে যোগাযোগ করতে পারেন। তো এখন আমি চলে যাব আপনার, যেহেতু আমি রিকার প্লাগিনটা আমি ইনস্টল করেছি, তো সেহেতু আমি এখন এক্সটেনশনে যাব। আমার এই যে ওসান, ওয়েলকাম টু ওসান ডাব্লিউপি, আমি এই এই প্লাগিনটা আমি রান টু সেট আপ উইজার্ডে দিব। এটা আমার সেট আপ করতে হবে, তো আমি এটাকে সেট আপ করে নিচ্ছি। এখানে আমি কিছু করবো না, এখানে আমি স্কিপ সেট আপ স্কিপ করে যাবো সবকিছু স্কিপ। ওকে, আমি এখন চলে যাব আমার ড্যাশবোর্ডে, চলে আসছি। এখন আমি যেটা করব, আমার এক্সটেনশন প্লাগিনটা লাগবে। অ্যাড নিউতে গেলাম, যেহেতু আমার এই এটার প্রো অ্যাড অনটা লাগবে। এই যে আমার এটা প্রো অ্যাড অন, তো আমার এই এক্সটেনশনটা, লাগবে আমার। এটা হলো ফ্রি, এটা হলো প্রো। এই প্রো এক্সটেনশনটা আমার লাগবে। এটা আমি যদি ইনস্টল করি তাহলে আমার, আমি ডেমোগুলো ইউজ করতে পারবো। ওকে, তো আমি আমার ডাউনলোড করা আছে আমার কাছে, সেজন্য আমি আমার ডাউনলোড ফাইল থেকে আমি ডাউনলোড ফাইলে চলে যাব। ডাউনলোড ফাইলে গিয়ে, আমি এই যে ওসান ডাব্লিউপি, ওসান প্রো ডেমোস, এটাকে আমি সিলেক্ট করে দিলাম এবং আমি এটাকে ইনস্টল করে দিলাম। এটা ইনস্টল অ্যাক্টিভেট প্লাগইন। তো যারা ই-কমার্স রিলেটেড কাজ করতে চান, এগুলো আমাদের প্লাগইনগুলো আমাদের কাছে নাল ভার্সন বা ডেভেলপার ভার্সন পাবেন। এগুলো দিয়ে আপনি চাইলে অনায়াসে আপনি ক্লায়েন্টের কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমাদের অলরেডি আপনার ইয়ে করার জন্য, যারা আমাদের এখানে স্কিল ডেভেলপমেন্ট করতেছে, তারা অলরেডি আমাদের প্রায় অনেক অনেক একটা ভালো বড় ধরনের অ্যামাউন্টের আমাদের কাছে পেইড প্রিমিয়াম প্লাগিন আমরা তাদেরকে একদম ফ্রি দিয়ে দিচ্ছি। তারা চাইলে তাদের স্কিল ডেভেলপমেন্ট সম্পর্কে কাজে লাগাইতে পারে এবং তারা ক্লায়েন্টের কাজেও লাগাইতে পারে। তো এরকম একটা প্ল্যাটফর্ম বা এরকম একটা অপরচুনিটি কোনো আইটি ইনস্টিটিউটই দেয় না। আমাদের কুটুম্বিটি থেকে যেরকম একটা ফ্যাসিলিটিস স্টুডেন্টদেরকে দেয়, এরকম ফ্যাসিলিটিস আর কোনো আইটি ইনস্টিটিউটে দেয় না। আমাদের কুটুম্বিটিস স্টুডেন্টদের জন্য লাইফ টাইম সাপোর্ট, 24 ঘন্টা সাপোর্ট আছে। যদি কোনো স্টুডেন্ট কাজ না বুঝে, আমরা নিজে হাতে ধরে কাজ বুঝাই দেই। এবং যদি কোনো স্টুডেন্ট কাজ কমপ্লিট করতে না পারে, তাহলে আমরা তাদেরকে মানে কোনো ধরনের প্রবলেম ইস্যু দাঁড়ায়, তাহলে আমরা তাদের সব প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করি। আমাদের রোস্টারিং টাইম করে সাপোর্ট নাম্বার দেওয়া আছে। তো এখন আমি চলে যাব আপনার, আমি এই ইনস্টল ডেমোসে চলে যাব। এখানে দেখেন আমি এই এই যে আমার এই এই ডেমোগুলো, এগুলো আমি আমি ইনস্টল করতে পারবো। তো আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি, আমি এখানে যে জিন্স এই এই ডেমোটা আমি ইনপুট করবো। ওকে, এই ডেমোটা ইনপুট করবো, এটা আমি লাইভে গেলাম। এখন আমি এই প্রোডাক্ট, এই আমার এই প্লাগিনগুলো আমার রিকোয়ার্ড, এগুলো আমার লাগবে। তো আমার এই ডেমোটা ইনপুট করার জন্য এই প্লাগিনগুলো আমার লাগবে, এগুলো আমি ইনস্টল করে নিচ্ছি, ঠিক আছে। তো এগুলো সব একটু সময় দিবেন, এগুলো ইনস্টল হচ্ছে, ইনস্টল হতে একটু সময় লাগবে। আপনারা অবশ্যই ই-কমার্সে যারা আগে থেকে কাজ করেন, তারা তো বিভিন্ন থিম দিয়ে কাজ করেছেন। আমার মতে এই ওয়াসান ডাব্লিউপিটা আপনার এলিমেন্টর ফ্রেন্ডলি, চাইলে যে কেউ আপনি আপনার ক্লায়েন্টের জন্য এটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনার একটা ই-কমার্স ওয়েবসাইট, যারা আমাদের ফাইবারে বা আমাদের যারা আমাদের প্রিভিয়াস স্টুডেন্ট যারা কাজ করতেছে ফাইবারে, একটা ই-কমার্স ওয়েবসাইটের জন্য যে কেউ সর্বনিম্ন 100-150 থেকে
300, 400, 500, 600, মানে এক একটা মানে ক্লায়েন্ট অনুযায়ী, ক্লায়েন্টের যদি বাজেট থাকে ভালো, কিছু কিছু ক্লায়েন্ট থাকে ওদের বাজেট থাকে ভালো, তো ওরা ওদের প্রোডাক্ট ওরা অনলাইনে সেল করতে চায়, ওর সেল প্রোডাক্ট অনলাইনে সেল করার জন্য ওদের একটা ওয়েবসাইটের দরকার হয়, সেজন্য ওরা কি করে, ওরা একটা ওয়েবসাইট তৈরি করার জন্য অনলাইনে চলে আসে, বা ফাইবার থেকে আপনার একজন ফ্রিল্যান্সার হায়ার করে, তো ফ্রিল্যান্সারদেরকে হায়ার দিয়ে ওরা ওদের ওয়েবসাইটটা বানিয়ে নেয়, ওদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আপলোড করে নেয়। তো আপনি চাইলে আপনার একটা ওয়েবসাইট বানানোর জন্য এই অসাম ডাব্লিউবি প্রো এই এই ডেমোটা এই থিমটা ইউজ করতে পারেন। আশা করি এটা আপনি চাইলে আপনার ক্লায়েন্টের জন্য অনেক হেল্পফুল হবে বা অনেক সুন্দর হবে। তো আমার প্লাগইনগুলো ইনস্টল হচ্ছে, সবাই সাথে থাকবেন, আজকে যারা লাইভে শেষ পর্যন্ত থাকবেন আজকে তারাই এই আমি যে আপনার আপনাদেরকে দেখাইছি, আমি প্রিমিয়াম প্লাগইনটা আমি ইনপুট করেছিলাম, এই প্লাগইনটা, হ্যাঁ প্রিমিয়াম এই প্লাগইনটা আমি আপনাদেরকে দিয়ে দিব, হ্যাঁ। আর এই প্লাগইনটার সাথে আমার এই প্লাগইনটা লাগবে এলিমেন্টর উইজে, এবং আমার স্টিকি হেডার এই উইজে এটাও লাগবে, এটাও কিন্তু এগুলোও কিন্তু প্রিমিয়াম, ঠিক আছে। যারা আজকে আমার সাথে থাকবেন তারা এই তিনটা প্লাগইন আমি আজকে তাদেরকে দিয়ে দেবো, আর থিমটা ফ্রি থিম, আপনি ফ্রিলি ভাবে ইনস্টল করে নিতে পারবেন, কিন্তু ওর ওয়াসান ডাব্লিউপি থিমের ডেমোগুলো ইনপুট করার জন্য প্রিমিয়াম অ্যাডন লাগবে। আজকে প্রিমিয়াম অ্যাডনগুলো এই যে দেখেন, অসান স্টিকি হেডার, অসান এলিমেন্টর উইজেট, এটা আমার লাগবে। তো আমার কাছে যেহেতু আমি আগেভাগে করে রাখছি, আমি এটাকে আমি ইনস্টল করে নিচ্ছি, অ্যাড নিউ প্লাগইন আমার কাছে ডাউনলোড করা আছে, আমি এই প্লাগইনগুলো এখানে দেখেন আমার এই যে উইশ লিস্ট, ই কমার্স উইশ লিস্ট প্লাগইনটা আমার রান টু সেট আপ করতে হবে, আমি এটাকে সেট আপ করে দিচ্ছি, রান টু সেট আপ করতে হবে, তো আমি এটাকে সেট আপ করে দিচ্ছি, লেটস গো। আমাদের আজকে লাইভ দেখতেছে নাজমুল সবুজ ভাই, উনি কিন্তু আমাদের প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্ট, উনি কিন্তু ই-কমার্স রিলেটেড কাজ করে মার্কেট প্লেসে, উনি কিন্তু অনেক বড় সাকসেস লেভেল টু সেলার মেবি, উনি কিন্তু মান্থলি একটা ভালো একটা অ্যামাউন্ট উনি আলহামদুলিল্লাহ আর্নিং করতেছে, উনি অনেক অধিকাংশই ওনার প্রজেক্ট ই-কমার্স রিলেটেড কাজ করেছে, তো উনি ই-কমার্সে অনেক ভালোই এক্সপার্ট, ভালোই কাজ করে। এরকম আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা ই-কমার্স নিয়ে কাজ করতেছে, ই-কমার্সে ভালো সাকসেস আছে। তো আমি এখন আমি যাব অ্যাড নিউ প্লাগইনে যাব, আমার ওই যে প্লাগইনটা লাগবে, এই দুইটা প্লাগইন, স্টিকি হেডার অ্যান্ড এলিমেন্টাল উইজেট, এই দুইটা প্লাগইন আমার লাগবে, এই দুইটা প্লাগইন আমি ইনস্টল করে নিচ্ছি। অ্যাক্টিভেট নাও, এবং অ্যাড নিউ, আমি অসম ডাব্লিউপি উইজেটটা দিয়েছিলাম, আমার এবার এটা লাগবে অসম স্টিকি হেডার, এটাকে আমি ইনস্টল করে নিচ্ছি। তো আমরা বেসিক্যালি আপনাদেরকে প্রত্যেকটা লাইভে এসে প্রিমিয়াম যে প্লাগইনগুলো থিমগুলো আছে সেগুলোতে কীভাবে কাস্টমাইজেশন করবেন, কীভাবে একটা ওয়েবসাইট তৈরি করবেন একটা প্রোডাক্ট সেল করার জন্য, লাইক আপনার দারাজ, বাংলাদেশের যে দারাজ আছে, ইমিলি আছে, এগুলো কিন্তু ই-কমার্স হয়তো কোডিং করেছে ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মে না, কিন্তু এগুলো ই-কমার্স ওয়েবসাইট, যেহেতু ওদের প্রোডাক্ট আছে, তো ই-কমার্স ওয়েবসাইটগুলোতে আপনি চাইলে আপনার যে যদি আপনার প্রোডাক্ট সেল করতে চান সেগুলো আপনি করতে পারেন। তো আমার দুইটা প্লাগইনই অ্যাক্টিভেট হয়ে গেছে, আমার এই প্লাগইনগুলো লাগবে না, আমি এগুলো ডিলিট করে দিচ্ছি, এগুলো আমার আননেসেসারি প্লাগইন, এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। এখন আমার যেহেতু প্লাগইনটা ইনস্টল হয়ে গেছে সবগুলো, আমি এখন আমার থিম
প্যানেল থেকে ইনস্টল ডেমোতে চলে যাব। ইনস্টল ডেমোতে গিয়ে আমি দেখি আমার যেই ডেমোটি আমি চুজ করেছিলাম, এই যে এই ডেমোটি, এই ডেমোটি আমি চুজ করেছিলাম, এই ডেমোটি আমি এখন ইনপুট করব। তো চলো কিভাবে ইনপুট করি দেখা যাক। ওকে, এখন দেখেন আমার সবগুলো প্লাগইন কিন্তু অ্যাক্টিভেট, উইজেটও অ্যাক্টিভেট, সবকিছু অ্যাক্টিভেট। হ্যাঁ, এখানে আমার এই প্লাগইনগুলো, রেকর্ড প্লাগইনগুলো আমার এখানে অ্যাক্টিভেট করা আছে। আমি এখন এখান থেকে চলে যাব, একটু ওয়েট করেন। এখানে আমি চলে যাব, আমার এটা ইনপুট হচ্ছে। তো সবাই একটু ওয়েট করবেন এবং আমার সাথে থাকবেন। আমরা আজকে এই ওয়েবসাইটটা আমরা উপভোগ করব, ঠিক আছে? এই ওয়েবসাইটটা আমরা আগে আজকে উপভোগ করব, কাস্টমাইজেশন করব। আপনি জাস্ট ডেমোগুলো ইনপুট করবেন, করে আপনার প্রোডাক্টগুলো ইনপুট করে দিবেন, তাহলে আপনার চলে আসবে। আমি এটা রাখতেছি না, আমি এটা কেটে দিচ্ছি, আমি এটা কেটে দিচ্ছি। আমার যেহেতু ডেমোটা ইনস্টল হচ্ছে, তো আমি এটা কেটে দিচ্ছি, এটা কেটে দিলাম। আজকে যারা এর আগে আমাদের যে লাইভগুলো নেওয়া হয়েছে, আমাদের কথা আপনারা, আমরা যে কথা দিয়েছিলাম কথা মতো আপনাদেরকে প্লাগইনগুলো বা থিমগুলো, প্রিমিয়াম থিমগুলো দিয়ে দিয়েছি। আরেকটা কথা, আমাদের ডেভেলপার জুন নামে আমাদের একটা ওয়েবসাইট আছে, developerjune.net। হ্যাঁ, এটা থেকে আপনি চাইলে আপনার প্রিমিয়াম যে ডেমোগুলো আছে, থিমগুলো আছে, প্রিমিয়াম প্লাগইনগুলো আছে, হ্যাঁ, আপনার রিলেটেড আপনার যদি যে কোনো থিম প্লাগইন দরকার হয়, আমাদের ডেভেলপার জুন থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। আমার ডেমোটা ইনপুট হয়ে গেছে, চলুন দেখি আমার ডেমোটা কেমন দেখাচ্ছে। তো আমি ভিউ করলাম, এ দেখেন আমার ডেমোটা চলে আসছে। এখানে যেটা আমার লোগো দেওয়া নাই, সেজন্য আমার এটা লোগো আসে নাই। তো এ দেখেন আমার ডেমোটা চলে আসছে, ঠিক আছে? এখানে দেখেন আমার ডেমোটা চলে আসছে। তো আমি এটাতে দেখি আমার এখানে, এখানে এই যে ইমেজগুলো এখানে দেওয়া আছে, প্রোডাক্টগুলো দেওয়া আছে, এগুলো প্রোডাক্ট ইমেজ দেওয়া আছে, সেজন্য এগুলো পাচ্ছে। তো আমি আজকে এগুলো কাস্টমাইজেশন করব। চলুন আজকে আমরা সর্বপ্রথম, যেহেতু আমার ডেমোটা ইনপুট হয়ে গেছে, সেহেতু আজকে আমি প্রথমত আমি আগে আমার লোগোটা সেট আপ করি, ঠিক আছে? আমি অ্যাপিয়ারেন্স থেকে অ্যাপিয়ারেন্সে গেলাম, অ্যাপিয়ারেন্স থেকে উইজেটে গেলাম, কাস্টমাইজে গেলাম। কাস্টমাইজে গিয়ে আমি আমার লোগোটা সেট আপ করতেছি। এই যে আমার লোগোটা সেট আপ করতেছি, লোগোটা আমার এখানে আছে, আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি। তো আমার যেহেতু লোগো আমি আগে সিলেক্ট করে রাখছি, আমার লোগোটা এখানে আছে, আমার এই লোগোটা আমি আগে সেট আপ করে রাখছি। তো ফ্ল্যাগ শপ, আমার এটা ফ্ল্যাগ শপ হবে নাম। তো আমি এটাকে লোগোটাকে পাবলিশ করে দিচ্ছি। এখন দেখেন আমার লোগোটা পাবলিশ হয়ে গেছে। চলুন দেখি আমার হেডারটা কেমন দেখা যাচ্ছে, ঠিক আছে? আমার হেডারটা কেমন দেখা যাচ্ছে দেখি। দেখুন আমার লোগোটা কিন্তু চলে আসছে, ঠিক আছে? তো এখন আমি যাব আমার হেডারটা, যেহেতু এটা কিন্তু ডিফল্ট হেডার, তো আমি চাই আমার হেডারটা আমি আমি যেন হেডারটা এডিট করতে পারি, ডিজাইন করতে পারি, মানে আমারটা হেডারটা যেন ধরতে পারি, সেজন্য আমার একটা আমি হেডার বানায় নিব। তো আমার সেটা হেডার বানানোর জন্য আমার এলিমেন্টের প্রোটা লাগবে, আমি একটা হেডার টেমপ্লেট ক্রিয়েট করে নিব। সেজন্য আমি আমার অ্যাড নিউতে যাব, আমার হেডার এলিমেন্টের প্রো, এলিমেন্টের প্রো প্লাগিনটি আমি ইনস্টল করে নিচ্ছি। আমার এলিমেন্টের প্রো প্লাগিনটি লাগবে, এই যে আমার এলিমেন্টের প্রো অ্যাক্টিভেট। এলিমেন্টর প্রো প্লাগিনটাও কিন্তু আপনার প্রিমিয়াম, এটা প্রায় আপনার একটা ওয়েবসাইটের জন্য $50 লাগে আপনার পারচেস করতে। তো আমি এটাকে অ্যাক্টিভেট করে দিচ্ছি,
তো এটাকে আমার আবার আমার একটা ইমেলের সাথে কানেক্ট করে দিতে হবে, ঠিক আছে? এখন আমি চলে যাব, যেটা আমি হেডারটাও আমি হেডার বানাবো, হেডারটা বানাবো আমি আমি একটা ডিফল্ট হেডার বানায় নিচ্ছি, ঠিক আছে? আমার সুবিধার্থে আমার আমি যেহেতু ওই ডিফল্ট হেডারটা আমি ধরতে পারতেছি না, সেজন্য আমি একটা ডিফল্ট হেডার আমি বানিয়ে নিব। আমি এখানে টেমপ্লেটে যাব, টেমপ্লেটে যাব, টেমপ্লেট থেকে অ্যাড নিউতে যাব। এখানে যা আমি হেডার সিলেক্ট করে দিব, আমার এখানে হেডার হেডার ওয়ান, ওকে। ঠিক আছে, তো আমি হেডারটা আমি কাস্টমলি বানিয়ে নিচ্ছি, যেহেতু আমার হেডারটা আমি কাস্টমলি বানিয়ে নেবো। আমি এখানে এখান থেকে আমি তিনটা সেকশন নিচ্ছি, তিনটা সেকশন নিয়ে আমি একটা একটা লোগোর জন্য নিব, আমার সাইট লোগো, ঠিক আছে? আরেকটা আমি নিব মেনুর জন্য, আরেকটা নিব আমি এই যে আমার মেনু কার্ডের জন্য, ওকে। এই যে আমার মেনু কার্ডটা চলে আসছে, আমি এটাকে ডিফল্ট দিয়ে ইয়েতে দিয়ে দিচ্ছি, আমি এটাকে আরো ছোট করে দিচ্ছি। এলিমেন্টার ফ্রেন্ডলি, যারা যারা এলিমেন্টারে কাজ করেন করেছেন আগে পরে, এলিমেন্টারটা খুবই ফ্রেন্ডলি, আপনি চাইলে আপনার মনের মতো করে কাস্টমাইজেশন করতে পারবেন। তো আমার কিন্তু হেডারটা অলরেডি বানানো হয়ে গেছে, আমি যদি চাই আমার এই আইকনটা আমি আরো দিকে দিব, সেটা আমি চালিয়ে দিতে পারবো, ঠিক আছে? দেখুন, আমি যদি চাই আমার আরো পাশে থাকবে সেটাও পারা যাবে, সেটা হলো আমার মেনুটা চোখ ধরা হয়েছে। ঠিক আছে, তো আপাতত আমি একটুকে রাখলাম, যেহেতু আমার লোগো কালার এটা গ্রিন, সেহেতু আমি গ্রিন নিয়ে নিচ্ছি, আমার ব্র্যান্ডিং কালার গ্রিন। সেহেতু আমি এখান থেকে যাব, স্টাইলে ক্লিক করব, স্টাইলে ক্লিক করে আমি এখান থেকে দেখেন আমি এই গোল গোল কালারটা আমি আইকন কালার, আমি চাইলে আইকন কালার দিয়ে দিতে পারি। ঠিক আছে, আমার আইকন কালারটা গ্রিন হয়ে গেছে। আমি চাইলে আমার আইটেম এই যে আমার এটা আইটেম এটা এটার কালার আমি দিয়ে দিতে পারি, ঠিক আছে? টেক্সট কালার, টেক্সট কালারটা আমার সাদাই থাকুক, আমার ব্ল্যাক রাখতেছি আমি। আচ্ছা, এটার আমি ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেছে, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা এরকম। তো আমি এখন চাইলে আমি সাদা দিতে পারি, আমি সাদা দিতে পারি। আচ্ছা, সাদাই ঠিক আছে, আচ্ছা সাদাই থাকুক, সাদা তো হয় না, আমি সাদা সাদাই থাকুক, ওকে। আমি সাদা দিয়ে দিয়েছি, তো আমার এখন এগুলো আমার এই কালারগুলো আমি পরবর্তীতে চেঞ্জ করবো। আমি এটাকে পাবলিশ করে দিচ্ছি, অ্যাড কন্ডিশন, অ্যাড কন্ডিশন আমার এন্টার সাইটে থাকবে, ওকে, এন্টার সাইটে থাকবে। যারা আমার সাইটে ক্লিক করবে সেভ হয়ে গেছে। তো চলুন আমার হেডারটা পাইছি কিনা আমি একটু চেক করি, ওকে। তো দেখুন আমার এই হেডারটা কিন্তু চলে আসছে, ঠিক আছে? আমার এই হেডারটা কিন্তু চলে আসছে। এখন এখানে যে আমার এই কালারগুলো, এগুলো আমি থিমের কাস্টমাইজ থেকে আমি চেঞ্জ করব। এগুলো আমি চেঞ্জ করার জন্য আমি আমার আমার হেডারটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। আমার এখন আমি চলে যাব, যদি আমি চলে যাই এখান থেকে আমি বেরোয় যাবো, আমার আর হেডারের কোনো কাজ নেই, কিন্তু আমার হেডার কাস্টমাইজ হয়ে গেছে। এখন আমি চলে যাব আমার অ্যাপিয়ারেন্স থেকে থিম কাস্টমাইজে, এখানে চলে যাব, ওকে, কাস্টমাইজে চলে যাব। আমি সরি, আমি যদি চলে আসছি, কাস্টমাইজ চলে যাব।
এখানে এসে যেটা করব সেটা হলো আমার এই যে টপ বারে দেখতেছেন টপ বার, এই টপ বারে আমি চাইলে আমার এই যে জেনারেল স্টাইলিং এই যে টপ বারে এই কালারটা আমি চেঞ্জ করে দিব। ঠিক আছে, টপ বারে কালারটা আমি চেঞ্জ করে দিব, এটা হলো প্রাইমারি কালার। আচ্ছা, এটা হোভার কালার, আমার এখন আমি টপ বারে যাই নাই, আমি টপ বারে গেলাম, এই টপ বারে গিয়ে আমি এখন জেনারেলি ক্লিক করব। এই দেখেন টপ বারে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, সেটাকে আমি চেঞ্জ করে দিব। আগে যে কালারটা ইউজ করেছিলাম সেটা আমার থিমের ডিফল্ট হেডার মানে প্রাইমারি কালার যেটা, আর হোভার কালার যেটা সেটা আমি চেঞ্জ করেছি। আমার প্রাইমারি কালার দেওয়া ছিল রেড, সেজন্য দেখেন আমার এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আমি এটাকে আপডেট করে দিচ্ছি। আমি আমার কালার গুলো কি হবে সেগুলো আমি চেঞ্জ করে দিতে পারবো। এখন আমি আর এখানে কিছু করলাম না, আমি বের হয়ে গেলাম এখান থেকে। এখন আমি চলে যাব কাস্টমাইজ, কাস্টমাইজে চলে যাব। কাস্টমাইজে গিয়ে আমার মোটামুটি আমি এখানে দেখেন টপার কমার্স শুটার বাটন, তারপরে এখানে অনেকগুলো কালার আছে, কালারগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। কমার্সের কালারগুলো কি হবে, এগুলো কি হবে, সেগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। অ্যাডভান্স স্টাইলিং, ঠিক আছে, এগুলো আপনি কালার নিজের নিজের ব্র্যান্ডিং কালার অনুযায়ী আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে। ঠিক আছে, তো আমি এখন এগুলো চেঞ্জ করলাম না সময়স্বল্পতার কারণে। হ্যাঁ, আপনি প্রোডাক্টের ইমেজগুলো কীভাবে দেখা যাবে, শো করবে, সেগুলো আপনি কীভাবে দেখবেন, সেগুলো আপনি দিতে পারেন। আমার যেহেতু আমি যাব আমার থিম বাটনে যাব, থিম বাটনে দেখেন আমার এখানে ব্যাকগ্রাউন্ড হোভার কালার দেওয়া আছে, তারপরে থিম আইকনে দেখেন আমার এগুলো দেওয়া আছে। তো আমি এটা কিন্তু চেঞ্জ করে ফেলেছিলাম, জেনারেল স্টাইলিং আমার এই কালারটা হবে, প্রাইমারি কালার আমি এটাকে চেঞ্জ করে দিব, আমার এটা আমি রাখবো না। যেহেতু আমার গ্রিন নেওয়া, আমি একটু আর একটু ইয়ে করে দেবো। ঠিক আছে, ওকে, তাহলে দেখি আমার ওয়েবসাইটটা কেমন হচ্ছে, এটা কেমন হলো দেখি। ওকে, আমার এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখছেন আমার এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে অলরেডি। হেডারটা সুন্দর লাগতেছে এখন, যে আমার এগুলো চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, চাইলে আমার এগুলো চেঞ্জ হয়ে গেছে। আমি এখন বাকি ফুটারটা আমি কাস্টমাইজেশন করে দেখাবো ফুটার। এর আগে আমি কি করব, আমার যেহেতু আমার ফ্ল্যাট শপ নাম লেখা, আমি আগে আমি আপনাদেরকে একটা কমপ্লিট ই কমার্স ওয়েবসাইট বানানো দেখাচ্ছি, কিভাবে একটা কমপ্লিট ই কমার্স ওয়েবসাইট বানাবেন। আপনি চাইলে প্রোডাক্ট আপলোড করতে পারবেন। আমি সেটিংয়ে গেলাম, সেটিং থেকে জেনারেলে গেলাম, এখানে গিয়ে আপনি আপনার এই এই নামগুলো চেঞ্জ করে দিতে পারেন। আমাদের তো ফ্ল্যাট শপ, ওকে, এটা আমার একটা বড় হাতে দিচ্ছি ফ্ল্যাট শপ, ফ্ল্যাট শপ। আমার লোগোতে যেহেতু ফ্ল্যাট শপ নাম দেওয়া আছে সেজন্য আমি এখানে দিলাম, এখানে আমার ফ্ল্যাট শপ নাম চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এখন যদি আমি ভিউ করি, এখানে কিন্তু এই যে আমার ফ্ল্যাটশপ নামটা এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এখন কিন্তু আমার মোটামুটি এখন আমি যেটা করব সেটা হলো ফুটারটা আমি কাস্টমাইজেশন করবো এই ফুটারগুলো। হ্যাঁ, তো চলুন আমি এখন ফুটারে যাব। আমি এখান থেকে থিম লাইব্রেরিতে যাব, থিম লাইব্রেরি থেকে মাই লাইব্রেরি, থিম প্যানেল থেকে, থিম প্যানেল থেকে মাই লাইব্রেরিতে চলে গেলাম। ওকে, এখানে এই যে ফুটার দেখছেন, ফুটারটা দেখছেন, এটা আমি এডিট করব, এডিট উইথ এলিমেন্টর। ওকে, এই যে আমার এলিমেন্টরটা ওপেন হচ্ছে। তো এখন আমি যেটা করব, এখানে এই যে লোগোটা আমার, এই যে আমার লোগোটা দেওয়া আছে, এটা আমি চেঞ্জ করে দিব। ওকে, আমার এখানে আমার এই লোগোটা আছে, আমি এটা দিয়ে দিব, এই যে আমার লোগোটা চলে আসছে।
আমি চাইলে এগুলো আমি কালার আমার মতো করে, এখানে যে দেখছেন আমার এখানে আইকন কালার গুলো আমার আমি ওদের মতো করে পাচ্ছে বক্স আইকন, আমি আমার মতো করে দিয়ে দিব। আমার যে তো গ্রিন কালার, আমার যেহেতু গ্রিন কালার সেটা আমি গ্রিন কালারে দিয়ে দিচ্ছি। ওকে, আমার প্রাইমারি ব্র্যান্ডিং কালার গ্রিন কালার, আমি ব্র্যান্ডিং কালারে দিয়ে দিচ্ছি। আমি চেঞ্জ করে দিচ্ছি এগুলোর কালার, এটার কালার চেঞ্জ করে দিচ্ছি। ঠিক আছে, এলিমেন্টর ফ্রেন্ডলি যারা এলিমেন্টর কাজ করেন, এলিমেন্টর এখন অনেক পপুলার, টপ ব্র্যান্ডিং আছে পেজ বিল্ডার হিসাবে। এলিমেন্টরটা হচ্ছে একটা পেজ বিল্ডার, ওয়ার্ডপ্রেস এর আন্ডার একটা পেজ বিল্ডার। তো দেখুন আমার গ্রিন কালার চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি এখানে যদি কিছু চেঞ্জ করতে চাই, আমি এখানে এই যে দেখেন আমার কপিরাইট করা আছে, কপিরাইট আমি এটা চেঞ্জ করব। এখানে আমার কপিরাইট দেওয়া আছে, অসান ডব্লিউপি লোগো লিঙ্ক দেওয়া আছে, আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ORG এই যে 2.0। ঠিক আছে, আমি এখানে নামটাও চেঞ্জ করে দিব, আমার এখানে যেতাম ফ্ল্যাট শপ নাম লেখা। ওকে, দেখেন ফ্ল্যাট শপ চেঞ্জ হয়ে গেছে। কপিরাইট আমার এখানে দেওয়া আছে, আমি 2021 দিয়ে দিচ্ছি। ওকে, 2021, ওকে 2021 চেঞ্জ আপডেট করে দিচ্ছি আমি। আমার মোটামুটি আমার ফোটা ফুটারও কাস্টমাইজেশন রেডি। এখন আমি যদি ভিউ করি, তাহলে চলুন দেখি আমার ভিউটা যদি করি, দেখেন আমার ফুটারটা চলে আসছে। আমি চাইলে এখান থেকে এগুলো আমি ডিলিট করতে পারবো, রিমুভ করতে পারবো, আমার মন মতো করে আমি ডিজাইন করতে পারবো এগুলো। ওকে, তো এখানে দেখেন আমার এখানে দেখেন আমার এগুলো চেঞ্জ হয়ে গেলো। এখন আমি মূল হোম পেজটা ডিজাইন করবো। ওকে, এটা হলো আমার স্টোর শপ পেজ, এখানে আমার শপ পেজ। যেহেতু আমার শপ পেজটা আছে, কিন্তু আমার প্রোডাক্ট নাই, বিধায় আমার প্রোডাক্ট আমার আপলোড দিতে হবে। প্রোডাক্ট আপলোড দিলে আমার প্রোডাক্টগুলো চলে আসবে। সেহেতু আমি প্রোডাক্টে গেলাম, দেখি আমার প্রোডাক্ট আছে কিনা। এই প্রোডাক্টগুলো আমার আছে, তো এই প্রোডাক্টগুলো আমার আসতেছে না, এখানে হয়তো ইমেজ দেওয়া লাগবে সেই কারণে আসতেছে না। আচ্ছা, যাই হোক, আমি এখন আমার হোম পেজটাকে এডিট করবো, তারপর দেখবো আমার সব প্রোডাক্টগুলো কেন আসতেছে না। ওকে, আমার 12টা প্রোডাক্ট দেওয়া আছে, ডেমো প্রোডাক্ট। ওকে, আমি এটা কেটে দিচ্ছি, আমার ফুটারের কাজ শেষ। আমি এখন হোম পেজে চলে যাব। হোম পেজে দেখুন আমার হোম পেজটা আমি কাস্টমাইজেশন করবো। কারণ আমি এডিট উইথ এলিমেন্টর, আমার এখান থেকে পেজ থেকে আমি পেজে চলে গেলাম। অল পেজে গিয়ে আমার এই যে হোম পেজটা ধরানো আছে, এটাকে আমি সিলেক্ট করে আমি এডিট উইথ এলিমেন্টরে দিলাম। তো দেখুন আমার কিন্তু এলিমেন্টর দিয়ে ওপেন হয়ে গেছে। দেখুন আমার এখানে দেখেন আমার এই যে দেখেন আমার বাটনটা, আচ্ছা এটা বাটন দেওয়া আছে, আমি এখানে এটা 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 রেড কালার দেওয়া আছে, আমি এটা এটার বাটনটা কালারটা চেঞ্জ করে দেবো। আমার যে তো গ্রিন কালার, আমি গ্রিন কালার দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমার গ্রিন কালার হয়ে গেছে। আপনি চাইলে এটা ব্যাকগ্রাউন্ড এগুলো কিন্তু ট্যাক্স দেওয়া, ঠিক আছে, একটা সেকশন নিয়ে এটার ব্যাকগ্রাউন্ডে দেখেন এটার এই সেকশনটা ধরে এটার ব্যাকগ্রাউন্ডে এই ইমেজটা দেওয়া আছে। আপনি যদি এই ইমেজটা চেঞ্জ করতে চান সেটা পারবেন। এখানে এই যে টেক্সট এইচটিএমএল একটা টেক্সট টাইটেল দেওয়া আছে, এই টাইটেলটা চেঞ্জ করুন। এটা আপনার টেক্সট এডিটর দেওয়া আছে, তো এগুলো আপনার চাইলে আপনি নিজে কাস্টমাইজেশন করে নিতে পারবেন। এখানে দেখেন আমার এখানে প্রোডাক্ট দেওয়া ছিল, প্রোডাক্ট ওকে, এখানে আমার যদি আমি দেখাই এই সেকশনটাতে কি দেওয়া ছিল, ক্যাটাগরি মেন কালেকশন, আচ্ছা এটা আমার আসে নাই। এটা আমি যদি দেখাই, এখানে আমার ক্যাটাগরি দেওয়া ছিল,
this. এখানে এগুলো ইমেজ দেওয়া আছে দেখুন ঠিক আছে এগুলো ইমেজ তো আছে ইমেজ মিস্টার পাইনাম মিসিং করছে তো সেজন্য আমি রিমিন্টার দিয়ে ইমেজ বক্স ইউজ করবো ওকে ইমেজ বক্সটা আমি ইউজ করতে পারি ইমেজ বক্সটা আমি চাইলে ম্যান উমেন কালেকশন উমেন কালেকশন উমেন শপ কালেকশন ওকে আমি এটা ইউজ করি ফিউচার ইমেজটা ইউজ করি দেখুন এটা চলে আসছে তো এখানে আমি চাইলে আচ্ছা এখানে একটা ব্লাইন্ড বক্স ইউজ করা হয়েছিল সে কারণে ওই উইজেটটা হয়তো ওই প্লাগইনটা কোনো মতে কোনো রকম লিঙ্কস মিসিং হতে পারে সে কারণে ওটা পাচ্ছে না ব্লাইন্ড বক্স Thank you.
আচ্ছা, এটা এলিমেন্টের উইজেট থেকে পাচ্ছে, এলিমেন্টের উইজেটটাকে আমি করেছিলাম যদি যাই। হ্যাঁ, এলিমেন্টের উইজেটটা আছে আমার, এলিমেন্টের উইজেট। এখানে এলিমেন্টাল উইজেট লিখে আমি যদি সার্চ করি, যাই হোক, এটা আপনার হয়তো মেসিং করতেছে আপনার উইজেটটার কারণে। উইজেটটা আপনার উইজেটটা করে নিলে হয়তো হয়ে যাবে। এখন আমি যাব এই জিনিসটা তো ডাউনলোড করেছি আমি, এখন এখানে এই জিনিসটা লাগবে। ওই উইজেটটা ওই প্লাগিনটা হলে আপনি মানে এই বক্সটা সিস্টেম করতে পারবেন। আবার এটা চাইলে আপনি হ্যাপি অর্ডার ইউজ করে এটা সিস্টেম করতে পারবেন। এখানে একটা ওভারলে দেওয়া আছে আর এখানে ইমেজের উপরে টেক্সট দেওয়া আছে, ঠিক আছে। এটা আপনি চাইলে যে কোনো একটা হ্যাপি অর্ডার দিয়েও পারবেন। এটা যেহেতু এলিমেন্টের উইজেট উইজেট দিয়ে করা, এলিমেন্টের উইজেট প্লাগিনটা ভালো করে ইনস্টল করলে হয়তো পেয়ে যাবেন। আমার হয়তো উইজেট প্লাগিনটা ইনস্টল করতে সেজন্য আসতেছে না। তো এটা আমি পরবর্তী ক্লাস নিয়ে পরবর্তী ক্লাসে এটা দেখাই দেবো। এখন আপাতত আমরা কাস্টমাইজেশনটা চালাই যাচ্ছি আমি এখানে আপনাদের বোঝার ক্ষেত্রে। তো এখন আমি আরেকটা ইমেজ আছে, এই ইমেজটা লাগবে আমার। ঠিক আছে, মোটামুটি এখানে করলাম। এখানে আপনি চাইলে আমি বাকি কালার গুলো চেঞ্জ করে দিচ্ছি। রাউন্ডের কালারটা আমি চেঞ্জ করে দিবো, এটা তো একটা বর্ডার দিচ্ছে, এটা বর্ডার কালারটা আমি চেঞ্জ করে দিবো। বর্ডার চেঞ্জ করে দিয়েছি আমি। এখন আমার এখানে দেখেন, আমার এখানে যে ডট ডট দেওয়া এটার কালার আমি ডট চেঞ্জ করে দিব।
এবার দেখুন আমার এখানে একটা প্রোডাক্টের ইয়ে দেওয়া আছে আওয়ার বেস্ট সেলার। হ্যাঁ, এখানে আমার প্রোডাক্ট রিজেক্টটা পাচ্ছে না, হয়তো আওয়ার বেস্ট সেলার এই যে এখানে, ঠিক আছে, এটা এখানে পাচ্ছে না কেন? আমি এখান থেকে একটা প্রোডাক্ট রিজেক্ট আনবো, ঠিক আছে, এই দেখুন চলে আসছে গুলো। আমি চাইলে এখানে কোয়েরি দিয়ে দিতে পারি আমি এখানে কি কি ক্যাটাগরি চাচ্ছি। হ্যাঁ, এখানে আমি ক্যাটাগরি সিলেক্ট করে নিবো, লেটেস্ট প্রোডাক্ট, সেল প্রোডাক্ট, চাইলে সেগুলো আমি দিয়ে দিতে পারবো, ঠিক আছে। তারপরে ফিউচার প্রোডাক্ট সেগুলো আমি দিয়ে দিতে পারবো, ম্যানুয়ালি আমি অ্যাড করে দিতে পারবো, ম্যানুয়ালি আমি অ্যাড করে দিতে পারবো, কি কি প্রোডাক্ট আমি এখানে চাচ্ছি সেগুলো আমি দিতে পারবো। আমার লেটেস্ট প্রোডাক্টটাই থাকুক যেহেতু, আর এখানে আমি কন্টেন্টে আমি যদি এখানে আমার চারটা দেওয়া আছে, চারটা, একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা দেওয়া আছে। আমি যদি বেশি চাই তাহলে আমি বেশি নিতে পারবো, ধর আমার এখানে যদি পাঁচটা নেই, পাঁচটা আসছে। হ্যাঁ, এখানে আমার কয়টা দেওয়া আছে, চারটারও আছে। আমি যদি দেখেন চারটা আছে, 1, 2, 3, তিন, হ্যাঁ, তিনটা রোল নেওয়া আছে। আবার এখানে কয়টা রোল নেওয়া আছে, একটা, একটা রোল নেওয়া আছে, আমি একটাই নিবো, ঠিক আছে। দুটো এখানে একটা নেওয়া আছে, আমি একটাই নিবো। আমি এখানে একটা নিলাম, ওকে, আমি এখানে একটা নিলাম। এই ইমেজগুলো তো আমার মানে ইমেজ দেওয়া না দেখে আমার প্রোডাক্ট শো করতেছে না, তো আমি এই প্রোডাক্ট গুলোতে আমি ইমেজ দিব, দেখবেন আপনারা। আমি এটাকে আপডেট দিলাম, আমি প্রোডাক্টে গেলাম, ইন্ডিভিজুয়ালি সবগুলো প্রোডাক্ট আপনি আপলোড করতে হবে, ঠিক আছে। আমি অল প্রোডাক্টে ক্লিক করলাম, এই প্রোডাক্টটা আমার কাছে আছে, লস টাপার জেন্স। আমার এখান থেকে আমি ক্লিক করবো, আমি এই ইমেজটা আমি সেভ করে নিচ্ছি, সেভ, এই ইমেজটা আমি সেভ করে নিচ্ছি। আসলে প্রোডাক্টে ইমেজ না হলে আপনার ওয়েবসাইটটা সম্ভব হয় না, ঠিক আছে, সেজন্য আমি ইমেজগুলো অ্যাড করে দিচ্ছি, মানে আমার ওয়েবসাইটের সৌন্দর্যের লক্ষ্যে। তো আমি এখানে দেখেন আমার এটা এই প্রোডাক্টটা আমি রিমুভ করে দিয়ে এই প্রোডাক্টটা আমি আপলোড করে দিচ্ছি, ঠিক আছে, আপডেট, সেকেন্ড প্রোডাক্ট, এটাকে আমি আপলোড করে দিচ্ছি। এই প্রোডাক্টটা আমি আপলোড করে দিচ্ছি, সবাই অনেকেই তো কমেন্ট করেছেন। আসলে আমি দেখিনি, চট্টগ্রাম থেকে দেখতেছেন জুনায়েদ ফেরদৌস, কিশোরগঞ্জ থেকে দেখতেছেন আশরাফুল হক লিটন, বেলাল হোসেন তানভীর,
ভিডিওটা কি আপনাদের চ্যানেলেতে আপলোড করা হবে? হ্যাঁ, আমাদের চ্যানেলে আপলোড করা হবে। চাইলে আপনি আমাদের চ্যানেল থেকে ভিডিওটা দেখে নিতে পারেন। তো আমাদের কমিউনিটি চ্যানেলও আপলোড করা হবে, চাইলে আমার চ্যানেল থেকেও আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, তো এখন আমি দেখি, আমি যদি এটাকে ভিউ করি, এক্সিটটা ভিউ করি, তাহলে দেখেন কি হয়। এই দেখেন আমার প্রোডাক্টগুলো চলে আসছে। হ্যাঁ, আমার এই প্রোডাক্টগুলো চলে আসছে। এখানে আরেকটা প্রোডাক্ট বার আছে, আমি সেটাও তো অ্যাড করে দিব। তো সেজন্য আমার আরো কয়েকটা প্রোডাক্ট আমি ইমেজ দিব। তো আমার সাথে অপেক্ষা করবেন, সময় দিবেন, আমি বাকি প্রোডাক্টগুলোতে ইমেজ দিচ্ছি আরো দুটো তিনটা। তাহলে আমার ওয়েবসাইটটা লুক সুন্দর দেখা যাবে। ই-কমার্স ওয়েবসাইটে যখন আপনি প্রোডাক্ট আপলোড করে দাম করবেন, তখনই আপনার ওয়েবসাইটটা আসলে সুন্দর দেখা যাবে। এর আগে আপনার ওয়েবসাইট সুন্দর দেখা যাবে না, ঠিক আছে? তো সেজন্য আপনার আগে ওয়েবসাইটে আপনার ইমেজ থাকতে হবে। ইমেজ থাকলে আপনার ওয়েবসাইট সুন্দর দেখা যাবে, অন্যথায় আপনার ওয়েবসাইট সুন্দর দেখা যাবে না। এখন আমি ইমেজ গুলো আপলোড করে নিয়েছি। আমি এখন যেটা করবো, এই ইমেজ গুলো যে প্রোডাক্টে হোক, আমি জাস্ট ইমেজ গুলো বসাই দিচ্ছি। ঠিক আছে, প্রোডাক্ট আপলোড অনেক সহজ, যে কেউ প্রোডাক্ট আপলোড করতে পারবে। প্রোডাক্ট আপলোড খুবই সহজ জিনিস। আপনি চাইলে আপনি নিজেই আপনি প্রোডাক্ট সাথে প্রোডাক্ট টাইটেল, প্রোডাক্ট ডিসক্রিপশন, এগুলো দিয়ে আপনি প্রোডাক্ট আপলোড করে নিতে পারেন। ঠিক আছে, মেইন হচ্ছে আপনার ওয়েবসাইটের ডিজাইন পার্টটা কমপ্লিট করা। ডিজাইন পার্টটা কমপ্লিট করে আপনি প্রোডাক্ট আপলোড করা শুরু করবেন। তারপর পেমেন্ট ডেটা সেট আপ করে দিবেন। পেমেন্ট ডেটা সেট আপ করলে আপনার মনে হয় যে সবাই ক্লায়েন্ট আপনার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, পেমেন্ট ডেটার মধ্যে যেমন স্ট্রাইপ আছে, পেপাল আছে, চাইলে আপনি পেপাল অ্যাড করতে পারবেন। আর বাংলাদেশে যদি কারেন্সি আপনি অ্যাড করতে চান, তাহলে আপনি থার্ড পার্টির মাধ্যমে, থার্ড পার্টি প্লাগইন আছে, ওগুলোর মাধ্যমে ওদের কাছ থেকে আপনি রেজিস্ট্রেশন করে ওদের কাছ থেকে একটা বাৎসরিক একটা সাবস্ক্রিপশন নিতে হবে। তাহলে বাংলাদেশের পেমেন্ট যেমন নগদ, বিকাশ, রকেট, এগুলো দিয়ে আপনার পেমেন্ট নিতে পারবেন। এই প্লাগিন গুলো আছে, এটার জন্য প্লাগিন আছে, আপনি চাইলে সেগুলো করতে পারেন। এই যাক, আমি এটাকে আবার রিপোর্ট দিই। এবার দেখুন, আমি এখানে এখানে আমার একটা প্রোডাক্ট, ট্রেডিং প্রোডাক্ট আছে। আমি আমার আমি কেটে দিয়েছিলাম, আমি আবার যাচ্ছি হোম পেজে যাচ্ছি। আমি আবার আমি হোম পেজে গিয়ে আমি হোম পেজটা এডিট করলাম। ঠিক আছে, হোম পেজটা এডিট করে হোম পেজটা এডিট করে আমি আপনাদেরকে এই যে আমার এখানে এখানে আওয়ার ট্রেনিং প্রোডাক্ট আছে, আমি এখানে আরেকটা প্রোডাক্ট নিজের টাপ দিব। এই প্রোডাক্ট প্রোডাক্ট এই যে প্রোডাক্ট এই প্রোডাক্ট উইজেটটা টান দিব আমি এখানে। আচ্ছা, আমার এখানে নাম আছে,
এখানে একটা একটা সেকশন দেওয়া আছে, আমি এখানে একটা দিয়ে দিব, এখানে আমার এত কিছু ব্যাপার নাই, আমি এখানে একটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, একটা দিয়ে দিলাম, একটা দিয়ে দিলাম আমি এখানে, যদি আমি দেখি এখানে তৈরি দেওয়া আছে কি, এটা আছে আমার লেটেস্ট প্রোডাক্ট, সেল করে আসি, আমি চাইলে এখানে আমার প্রোডাক্ট গুলো আমি ম্যানুয়ালি ভাড়া দিতে পারি, ঠিক আছে, আমি চাইলে এখানে আমার প্রোডাক্ট আছে দেওয়া যাবে না, আছে স্লিম জিন্স 500 টাকা, স্লিম জিন্স আছে, ঠিক আছে, এখানে আমি হয়তো আমার প্রোডাক্টটা এডিট করা হয় নাই, আচ্ছা ঠিক আছে, এই প্রোডাক্টটা এসে আসছে, আরেকটা আরেকটা প্রোডাক্ট দিয়ে দিই, এটা ধরি, এই তিনটা প্রোডাক্টের কারণে সমস্যা হচ্ছে, তিনটা প্রোডাক্ট সেল করছি।
এই প্রোডাক্ট গুলো আমি আপলোড করে দিচ্ছি, যারা লাইভে শেষ পর্যন্ত থাকবেন তারাই আসলে আপনারা থিম লাইন গুলো থিমটা পাবেন, এক্সপ্রেশন লাগাতে পাবেন। যারা লাইভে থাকবেন না তারা কখনোই প্রিমিয়াম আইডেন্টি পাবেন না। তো শেষ পর্যন্ত আমাদের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, আমাদের আর বেশি বাকি নেই, আমাদের কাজ শেষ। আমরা এই প্রোডাক্ট গুলো চেঞ্জ করে দিয়ে আমরা শেষ করে দিব। আশা করি সবাই প্রচুর সহকারে দেখতেছেন। তো আমাদের মোটামুটি প্রায় কাজ শেষ। আমাদের প্রায় কাজ শেষ। ওকে ডান, মোটামুটি কাজ শেষের দিকে আপডেট দিয়ে রিলোড করব। এখানে আমার হাই হাই চুজ হেপার, তারপরে এগুলো আমি কেটে দিচ্ছি। এখন আমি যদি যাই, এখানে যদি যাই যে সেকশনটাতে, সেকশনে গেলাম, আমি এখানে সিলেক্ট করে দিব আমার আমার প্রোডাক্টগুলো হাই, তারপরে ওকে আমি আপডেট করে দিচ্ছি। মোটামুটি আমার ডিজাইন পার্ট প্রায় শেষ। চেঞ্জেস হয়ে গেছে, ঠিক আছে। এখন আমাদের যেটা লাগবে সেটা হলো, আমি যদি হোম পেজে যাই, হোম পেজে গিয়ে যদি দেখি সেটা হলো এগুলো আসতেছে। এখানে আমাদের অফার ডে গুলো আসতেছে না, সেজন্য আমাদের অফার ডে গুলো শুরু করে দিতে হবে। আমি যেখানে যাই, টাউনে যাই,
এখানে আমার অফার দিয়ে এখানে এখানে একটা কাম ডাউন ইউজ করা হয়েছিল, দেখুন কাম ডাউন ইউজ করা হয়েছিল, সেটা আসে নাই কাম ডাউন। আমরা টাইম এখানে যদি দেখি, টাইম কাম ডাউন আমার, আমি এখানে দিয়ে নিচে দিই, এখানে দিই, ঠিক আছে, আমার এখানে কাম ডাউন চলে আসছে। কাম ডাউন আমার এখানেও ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিল, সেগুলো আমরা চালিয়ে দিতে পারবো, আমরা চালিয়ে এগুলো দিতে পারবো আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার, তারপরে কন্টেন্ট কালার, এটা কালার চেঞ্জ হয়েছে, আমরা চাইলে কালার চেঞ্জ করতে পারি, বক্সের কালার চেঞ্জ করতে পারি, বক্সের ব্যাকগ্রাউন্ড কালার কি আছে, সে এখানে অর্ধেক কালার দিয়েছে, আর এটাতে দিয়েছিল সে কালার, দুইটা কালার ইউজ করেছে সে, আমরা চাইলে দুইটা কালার ইউজ করতে পারবো, ঠিক আছে, আমরা চাইলে দুইটা কালার ইউজ করতে পারবো, সেজন্য ওকে, এটা মোটামুটি চলবে। আমরা চাইলে এটা এটা দুইটার ব্যাকগ্রাউন্ড, এটার ব্যাকগ্রাউন্ড আমরা দিতে পারবো, এটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে আছে, আমরা এটা হলো ব্যাকগ্রাউন্ড। আচ্ছা যাক, বাকিটা আপনার কাস্টমাইজেশন করে নিতে পারবেন, এটা আপাতত এখানে। আর এগুলো হলো পোস্ট, হ্যাঁ এগুলো হলো পোস্ট, আপনি চাইলে পোস্টের ইমেজগুলো চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে, এগুলো হচ্ছে পোস্ট, এগুলো হলো মানে টেস্টিমোনিয়াম, টেস্টিমোনিয়াম ইমেজগুলো আপনি চেঞ্জ করে দিলে এগুলো চেঞ্জ হয়ে যাবে। আর এগুলো নিচে হলো ব্লগ পোস্ট, নিচে হলো ব্লগ পোস্ট, এর নিচে হলো ব্লগ পোস্ট, এই যে ব্লগ পোস্ট, এখানে এখানে ব্লগ আর্কাইভ দিতে পারেন,
the archive post. এখানে ইমেজ দেওয়া নাই, সেজন্য এগুলো আসতেছে না। তো আপনার ব্লগ পেজ গুলো আপনার ইডিট করে নিতে পারবেন। এটা এখানে আপনার ব্লগ পোস্ট গুলো আপনার এখানে আসতেছে না, এগুলো ইমেজ দেওয়া নাই, আপডেট করা নাই, সেজন্য এগুলো এরকম হচ্ছে। আপনার যখন এখানে পোস্ট গুলো সবগুলো পোস্ট দেওয়ার পরে এখানে পোস্ট গুলো আসবে, এখানে একটা পোস্ট দেওয়া আছে সেখানে একটা পোস্টে আসতেছে। তো আপনার সবগুলো পোস্ট আপনি যখন ইমেজ দিবেন, পোস্টে ইমেজ দিবেন, সেই ইমেজ গুলো দিলে এখানে শো করবে। হ্যাঁ, এখানে একটা ইমেজ, এখানে আমার তিনটা কলাম দেওয়া আছে, সেটা একটা পোস্টের কারণে আমার এখানে একটা পোস্ট আসতেছে। আপনি যখন আপনার তিনটা, এখানে তিনটা কলাম থাকবে, আপনার পোস্ট যখন সবগুলো থাকবে তখন সবগুলো পোস্ট আসবে। তা আশা করি বুঝতে পেরেছেন। মোটামুটি আমাদের কাস্টমাইজেশন ওকে রেডি। এখন আমি আপডেট দিয়ে দিয়েছি, এখন দেখবো ওয়েবসাইটটা ভিউ করে। তো চলুন দেখি এখন আমাদের ওয়েবসাইটটা, দেখেন আমার ওয়েবসাইটটা, আমাদের ডিজাইন, যে প্রোডাক্টগুলো ঠিক আছে, যে এখানে পোস্ট গুলো আপনাদের পোস্টের ইমেজ গুলো দেওয়া নাই, সেজন্য পোস্টের ইমেজ গুলো আসে নাই। পোস্টের ইমেজ গুলো যখন আপনি ধরা দেবেন তখন তখন সেগুলো চলে আসবে। আর ই কমার্সে কখনো ব্লগ পেজ থাকে না, সেহেতু আমি আমার এখানে আমি আমার ব্লগ রাখবো না, আমি এই সেকশনটাকে তুলে দিব, ঠিক আছে, সেকশনটাকে তুলে দিব, আপডেট। ওকে, কমার্সের ব্লগ পেজ, ব্লগ পোস্ট রাখা হয় না, সেজন্য আমি আমার এই পেজটাকে, মানে এই সেকশনটাকে আমি খুলে দিয়েছি। আর এগুলোতে ইমেজ দিলে এগুলো ইমেজ চলে আসবে, ঠিক আছে। এগুলো হচ্ছে আপনার টেস্টিমিলিয়াম, এই টেস্টিমিলিয়ামটা এডিট করে যেখানে আমি পোস্ট দেওয়া আছে, ঠিক আছে, এগুলো আমার দিলে আমার এখানে চলে আসবে। তো আশা করি ডিজাইন পার্টটা আপনারা বুঝতে পেরেছেন, কিভাবে আপনারা ডিজাইন করবেন প্রিমিয়াম ডেমোটা। আশা করি এলিমেন্টর ফ্রেন্ডলি বুঝতে পেরেছেন। সময় স্বল্পতার কারণে সবকিছু আপনাদেরকে দেখাতে পারিনি, আশা করি চেষ্টা করবো নেক্সট ক্লাসে সবকিছু দেখানো। তো সাথে থাকবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার লাইভটা শেয়ার করে দিবেন সবাই, লাইভটা শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে। তো আশা করি আপনারা এনজয় করেছেন লাইভটা, আই হোপ অনেক এনজয় করেছেন। তো সবাই ভালো থাকবেন আশা। আর পুরো ইকমার্সের যদি আপনি এই প্রোডাক্ট এখানে যদি আপনি, এখানে যদি আপনি দুটা তিনটা রো দেখাতে চান তাও পারবেন, রো বাড়া দিবেন কিভাবে সেগুলো দেখাইছি, সেগুলো দেখাই দিলে আপনি রো দেখাইতে পারবেন।
ঠিক আছে, তো ডিজাইন পার্টটা আপনাদেরকে মোটামুটি দেখানো হয়েছে, আশা করি ডিজাইন পার্টটা বুঝতে পেরেছেন। আর বাকি একটু আপনারা হয়তো বাকি যেগুলো আছে সেগুলো আমরা নেক্সট ক্লাসে দেখানোর চেষ্টা করব। তো আজকে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন আশা করি। আমার আজকের লাইভটুকু আমরা এই পর্যন্ত নিচ্ছি, তো আশা করি সবাই ভালো থাকবেন, আর লাইভটা সবাই শেয়ার করবেন বেশি বেশি করে যাতে সবাই দেখতে পারে। তো আজকে মানে যতটুকু পারছি আমার আমার ইয়ে থেকে আমার এন্ড থেকে আমি দেখার চেষ্টা করেছিলাম, তো আশা করি সবাই এনজয় করেছেন। আর আমি এখন আপনাদেরকে থিম প্লাগিনটা দিয়ে দিচ্ছি, প্লাগিন গুলো তিনটা প্লাগিন, আর হলো আপনার ডেমোটা দিয়ে দিচ্ছি কমেন্ট বক্সে, সবাই আশা করি পেয়ে যাবেন। তো সবাই এতক্ষণ ধরে অপেক্ষা করেছেন, লাইভটা দেখেছেন যারা, তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা বেশি বেশি করে শেয়ার করবেন, আর আপনারা কিছুক্ষণের মধ্যে আমি কমেন্ট বক্সে আপনাদের থিমের প্লাগইনের লিঙ্কটা দিয়ে দিব, যেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন থিমের প্রিমিয়াম এক্সটেনশনটা। আর যেহেতু আরো দুইটা প্রিমিয়াম প্লাগইন আমি ইউজ করেছি, সে দুটো প্লাগইন আপনারা নামিয়ে নিতে পারবেন। আর এলিমেন্টের প্রো যদি আপনারা নামাতে চান, তাহলে আমাদের ডেভেলপার জুনে গিয়ে ডেভেলপার জুন থেকে ডাউনলোড করে নিতে পারেন, আমাদের ডেভেলপার জুনে প্রিমিয়াম প্লাগইনটা দেওয়া আছে। আর যদি কোনো কারো ইস্যু থাকে তাহলে কমেন্টে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন আশা করি, আল্লাহ হাফেজ।